রাইজর দল ত্যাগ কমল মেধির জেলর উলাবর বাবেহে দলটো খুলিছিল অখিল গগৈ এনআইএর পরিত্রাণ বিচারি গঠন করেছিল রাইজর দল 12 এপ্রিলতে মই পদত্যাগ করেছিল বলে মন্তব্য করলে কমল মেধিয়ে আৰু কেবাজনেও রাইজর দল ত্যাগ করেছে অবশ্যই এতিয়ালৈ রাজভা করা নাই রাইজর দলের নেতাকর্মীর মাজত এতিয়া কেবল হতাশা বলে মন্তব্য করলে কমল মেধিয়ে আমি পুনৰ জনাইছো যে রাইজর দল ত্যাগ কমল মেধি আর জেলর পৰা উলাবৰ বাবেহে দলটো খুলিছিল অখিল গগৈ লগতে এনআইএ পৰা পৰিত্ৰাণ বিচাৰি দল গঠন কৰিছিল রাইজর দল 12 এপ্ৰিলতে মই পদত্যাগ কৰিছিল বুলি মন্তব্য কৰিলে কমল মেধিয়ে আৰু কেবাজনেও রাইজর দল ত্যাগ কৰিছে অৱশ্যে এতিয়ালৈকে ৰাজহুৱা কৰা নাই আৰু এই মন্তব্য কৰে কমল মেধিয়ে রাইজর দলৰ নেতাকৰ্মীৰ মাজত এতিয়া কেৱল হতাশা বুলি তেওঁ মন্তব্য কৰে রাইজর দলের পরা মই যা 12 এপ্রিল তারিখতে পদত্যাগ করেছিল আমার সভাপতি অখিল গগৈ ডাঙরিয়ার কথা কবলগিয়া বহুত আছে অখিল গগৈ ডাঙরিয়ায় কই আছে যে তেও আসলতে ঘটনাক্রমেহে হেনো রাজনীতিলৈ আহিলে তেও রাজনীতিলৈ আহি হেনো ভুল করিলে আর এতিয়া তেও পুনর রাজপথর সংগ্রামলৈ তেও ঘুরি যাব বিচাৰিছে তেখেতে হয়তো কৌশলগত কারণত এনেকুৱা কথা কব পাৰে কিন্তু এই কথাই আমার নেতা কর্মীসকলের মাজত এটা নেতিবাচক প্রভাব পেলাইছে দলের সভাপতিগৰাকী তেও আমার দলের ফেস তেওয়ে যিকোনো মুহূর্তত রাইজর দল ত্যাগ করে রাজনীতি ত্যাগ করে আকৌ রাজপথর সংগ্রামলৈ যাব বুলি ঘোষণা করেছে এতিয়া বাকি নেতা কর্মীসকলে কি করিব নতুন মানুহ এই দলটোলৈ কি কারণে আহিব যত সভাপতিয়ে রাজনীতি এৰি দিব বিচাৰে রাজনীতি এৰি দিম বুলি ঘোষণা করে সেই দলটোলৈ কোনোবা নতুন মানুহ আহিব নেকি তেতিয়া আমি নিশ্চিত হলো যে আসলতে যদিও রাইজর দল নামৰ রাজনৈতিক দলটো গঠন করা হৈছিল সঁচাকে এক্সিডেন্টলি ঘটনাক্রমেহে এই দলটো গঠন করা হৈছিল আর গোটেই কথাবিলাক চালি জারি চাই আমি এটা কথা বুঝি পাইছো হয়তো কেবল জেলৰ পৰা ওলাবৰ কাৰণে এটা রণকৌশল হিসাবেহে অখিল গগৈ ডাঙরিয়ায় রাইজর দলটো গঠন করেছিল এতিয়া তেও যে বক্তব্য দিয়েছে তারপর এই কথাটো প্রমাণ হয়ে গেল।